কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি হাওড়া থেকে পণ্ডিচেরি আমি কীভাবে যাচ্ছি কি না যাচ্ছি, কোথার থেকে ট্রেন যায়। তো তো এখন আমি বলবো যে কীভাবে ওখানে কাট করতে হয় বা কী করে ট্রিটমেন্টটা করতে হয়, কিন্তু যতটুকু আমার হয়েছে আমি ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদেরও কারোর না কারোর হেল্প হয়। ওখানে যাওয়ার কথাটা আমি আমার এক কাকার মুখ থেকে, মানে কাকু ওই ভিডিও করে, উনি এজেন্ট, উনি এরকম অনেক পেশেন্টকে নিয়ে যান। যদি তোমরা বলো যে ওরকম যে কাকু নিয়ে যান তাদের ফোন নাম্বার চাই বা তার সঙ্গে যোগাযোগ করার দরকার আছে, তাহলে আমাকে বলো কমেন্টে, আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। কেননা এরকম উনি 17 বছর ধরে ওখানে পেশেন্ট নিয়ে যাওয়া আসা করছেন, কাজে ওনার তো সব কিছু, সব বিল্ডিং, সব ডিপার্টমেন্ট, সমস্ত কিছুই ওনার চেনাশোনা। ওনার সঙ্গে গেলে একটু সুবিধা হবেই, তাহলেও কোনো এজেন্ট না নিয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। কারণ আমি তো গিয়েছিলাম, আমি ওনাকে নিয়ে গেছিলাম, কিন্তু সব কিছুই নিজেই জিজ্ঞাসা করে করে আমি আর ভাই মিলে সব জায়গায় আমরা ট্রিটমেন্ট করতে কোনো প্রবলেম হয়নি। যদি ওখানে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম আছে, মানে তামিল বা ইংলিশ ওখানে চলে, হিন্দিও চলে, হিন্দি খুবই কম চলে, তো ওই ওই একটু প্রবলেম, নাহলে এছাড়া কোনো প্রবলেম নেই। তোমার বুঝতে পারবে ডাক্তাররা কী বলবে কি না বলবে, অতটুকু বোঝার মতন কোনো অসুবিধা হয় না ওখানে ভাষার দিক থেকে। তো এই আমাদের মতন এরকম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এরকম যে ফ্যামিলি আছে অসুস্থতার জন্য, হয় আমাদের এখানে আমাদের কাছাকাছির মধ্যে যেমন আছে কলকাতায় পিজি, কিন্তু পিজিতে তো আমি আমার ভিডিওতেও দেখেছি এত লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে, তো ওখানেও অনেক টাইমের ব্যাপার আছে। যদিও যে কোনো গভর্নমেন্ট হসপিটালেই এরকম টাইমের ব্যাপার আছে যে তোমার গেলেই যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরকম কিন্তু নয়। ওখানে এমন অনেক ফ্যামিলির সঙ্গে, বাঙালি ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, বাঙালি তবে অ্যাভেলেবেল প্রচুর, বিষ্ণুপুর, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, যেখান থেকে মানে সমস্ত জায়গা থেকেই মানে দেখা হয়েছে প্রত্যেকে বাঙালির সঙ্গে। তো ওনারা এক একজন মানে 1 মাস 2 মাস করে আছেন, কেউ 6 মাস করে আছেন, এইভাবে ওখানে থেকে ট্রিটমেন্টটা করে নিচ্ছে। কেননা ওটা গভর্নমেন্টের ব্যাপার, যেহেতু ওখানে তোমার যে টেস্টগুলো লিখিয়ে দেবে সেই টেস্টগুলো, আচ্ছা টেস্টের কথা পরে আছে, আগে বলি কী করে কার্ডটা করবে ওখানে। ওখানে যে কোনো ডাক্তার দেখানোর আগে কার্ড অবশ্যই করতে হবে, এই দেখো কার্ডটা এরকম ধরনের, এরম একটা কার্ড তোমাদের করতেই হবে। তার পরবর্তীকালে যতবার তুমি যে ডিপার্টমেন্টে যে অসুস্থতার জন্য যাও না কেন, তোমাকে আর কার্ড করার দরকার নেই, এই এই একটা কার্ডেই তোমার হয়ে যাবে। তবে যখন যে ডিপার্টমেন্টে দেখাবে তার আগে ওই কার্ডটা নিয়ে গিয়ে, এটা একটা ফাইল মতন থাকবে তোমার, তোমার সমস্ত রোগের সমস্ত কিছু, টেস্ট কী হবে, কী রিপোর্ট হবে, সবই এর মধ্যে থাকবে, সব কিছুই এখানে একটা ফাইলের মতন থাকবে। আর তুমি যখন যে ডিপার্টমেন্টে অন্য রোগ হলে দেখানোর জন্য যখন যাবে, তখন সেই ডিপার্টমেন্টে একটা স্ট্যাম্প করে নিতে হবে, সেখানে সকাল থেকে গিয়ে লাইন দিয়ে সেই ডিপার্টমেন্টে একটা স্ট্যাম্প করে নিলে তোমাকে ডাকবে। তুমি হঠাৎ করে কার্ড নিয়ে চলে গেলে তোমাকে কিন্তু ডাক্তার দেখবে না, যখন যে ডিপার্টমেন্টে যে ডাক্তার দেখাবে তখন সেটা আগের থেকে নিয়ে গিয়ে এখানে লাইন দিয়ে ওখানে স্ট্যাম্প করে নিতে হবে। স্ট্যাম্প এরকম পরপর লাইনে থাকবে তোমার সিরিয়াল ওয়াইজ, তোমার তুমি ডাক্তার দেখাতে পারবে। তবে ডাক্তাররা লিখে দিলে সেই মেডিসিনও ওখানে তোমরা ফ্রিতেই পেয়ে যাবে এই জন্য। আর ওখানে হসপিটাল মানে তুমি তোমার দেখলে বুঝতে পারবে, আমি যদি কয়েকটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত টিপটপ, মানে তোমার এখানে মানে আমাদের এখানকার নার্সিংহোমও মানে ফেল করে যাবে বলতে গেলে, ভালো ব্যবহার, তোমরা ভাবতে পারবে না। অন্য ভাষার হলে কী হবে, তোমার সুবিধা অসুবিধা সব বুঝে তোমাকে সেইভাবে বলে দেবে, বুঝিয়ে দেবে। যদি ওনারা বুঝতে পারেনি, তুমি বুঝতে পারছো না, তাহলে কোনো তোমার ভাষার লোককে খুঁজে এনে, আমাদের আমাদের সঙ্গে এরকম করেছে যে আমার ভাষা, আমি যে হিন্দি বলছে এটা বুঝতে পারছি না, তামিল ভাষা উনি বলছেন, তো এই হিন্দির ডাক্তারকে ডেকে এনে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এই প্রথমে যখন যাবে, প্রথমে যাবে যখন, তখন জিপমারে যে মেন গেটটা তোমরা দেখেছিলাম, মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে একটা ফর্ম তোলার জায়গা থাকে, সেখানে সিকিউরিটির কাছ থেকে ফর্মটা নিতে হবে। ফর্ম নেওয়ার জন্য শুধুমাত্র আধার কার্ডটাই তোমাদের লাগবে, আধার কার্ড দিয়ে তুমি ফর্মটা তুলবে। ফর্ম ফিল আপ করার জন্য সাইডে একটা একটা ওয়েটিং রুম আছে বড়, সেখানে দেখবে সবাই ওয়েট করছে, সেখানে ফর্ম ফিল আপ করছে, ওয়েট করছে, সেখানে বসে তোমরা ফর্ম ফিল আপ করে জমা দেবে। জমা দেওয়ার পরই তোমাদের হয়তো 100 জন 200 জন বা 300 জন এরম করে করে ওরা ডেকে নেবে সেই ওয়েটিং রুম থেকে, ওরম করে ডেকে নেবে। তখন তারা গিয়ে একটা যে বিল্ডিং আছে সেই সামনে বিল্ডিং থেকে ওখান থেকে এই কার্ড, এরকম এই যে কার্ডটা যে করা হলো সেই কার্ডটাও তৈরি করবে। কোন কে কী প্রবলেমের জন্য সেটা তোমার বলতে হবে যে আমার এই প্রবলেম আছে, আমি এই সমস্যার জন্য আমি এই ডিপার্টমেন্টে, তো সেখান থেকে ডিপার্টমেন্টের নাম লিখে দেবে, কোন বিল্ডিংয়ে লিখে দেবে, কোন রুম নাম্বার লিখে দেবে,
কটার সময় তোমার দেখাবে সেটাও লিখে দেবে ডিটেলসে, মানে কোনো তোমার না বোঝার কোনো ব্যাপারই নেই, মানে এখানে কোনো এজেন্টের কোনো দরকারই নেই আমি যেটা বলি। এখানে আর এখানে তোমার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে একটা, তো আইডি তোমার হয়ে গেলে তোমার সমস্ত টেস্ট রিপোর্ট, আগে যেমন টেস্ট করা হতো, টেস্ট কোন দিন করা হচ্ছে সেটা তোমাদের মোবাইলেই কিন্তু চলে আসবে, এখনও আসে, আমাদের মোবাইলে এসেছিলো যে 6 তারিখে এই ফার্স্ট টেস্টটা USG এটা 6 তারিখে হবে, তো যেই ডেটে তোমার মেসেজটা আসবে অমুক তারিখে সেই ডেটেই যথাসময় তোমাদের যেতে হবে আর কোন রুম নাম্বার সেটাও ওখানে মেনশান করা থাকবে। আর এমনি তো ডাক্তার লিখেই দেবে তোমার এই ফর্মটাতে, এই কার্ডের মধ্যে, তো সেইভাবে সেই রুমে গিয়ে সেই যথাযথ টাইমে তোমাকে নিয়ে গিয়ে দেখাতে হবে। সেখানে যে সিকিউরিটি থাকবে, যে যেদিনকে তুমি টেস্ট করতে যাবে, তোমরা টেস্ট করতে হবে, সেই সিকিউরিটিকে তোমাদের মোবাইলে যে মেসেজটা এসছে সেই মেসেজটাও তোমাদের দেখাতে হবে যে দেখুন আমাদের এই তারিখে এখানে টেস্টের জন্য বলা হয়েছে, কারণ ওইটা মোবাইলে না দেখাতে পারলে সেদিন কিন্তু তোমাদের টেস্ট হবে না। কাজে এইভাবে টেস্ট করার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকেই বলে দেবে যে তোমরা রিপোর্ট কবে পাবে। রিপোর্ট চলে আসলেও ফোনে একটা মেসেজ চলে আসে, আগে তো পুরো রিপোর্টটাই চলে আসতো, কিন্তু বন্ধুরা যেটা দেখলাম আমাদের কিন্তু এখন রিপোর্টটা, যে টেস্টগুলো আমরা করেছিলাম সেই রিপোর্টটা আমাদের আসেনি ফোনে, খালি রিপোর্টটা যে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলে খালি মেসেজটা এসছে। তো এইটা গিয়ে আমরা তখন ডাক্তারের কাছের সঙ্গে কথা বলি যে এই রিপোর্টটা কী এলো একটু যদি বলেন, তো ওই যে আমাদের যে আইডি ক্রিয়েটটা যে হয়ে যাবে প্রথমে, যে তুমি জিপমারের পেশেন্ট হিসাবে যে তোমার যে আইডিটা হয়ে যাবে, সেই আইডিটা তুমি জিপমারে যে কোনো মানে যে কোনো জায়গা থেকে যদি লগ ইন করো, যে কোনো সিস্টেম থেকে যদি লগ ইন করো, যে কোনো ডাক্তার বা যে কোনো ওখানে যারা কাজ করেন সবাই কিন্তু রিপোর্টটা তোমাকে বের করে দিতে পারবে। বের করে এই আমরা যেমন এই বের করে আমরা লিখে নিয়েছি, বের করে আমরা লিখে নিয়েছি কয়েকটা রিপোর্ট, আমরা ডাক্তারকে বলে যে কী রিপোর্টটা আছে, রিপোর্টটা তো আমাদের জানা দরকার, আর মুখে বললে আমরা বুঝবো না, কাজেই ওটা বের করে এই ফাইলটার মধ্যে ওরা লিখে দিয়েছে। আর ডাক্তার দেখলে ডাক্তারের যে মেডিসিন আছে মেডিসিনও এর মধ্যেই লিখে দেবে, সব কিছু এর মধ্যেই হবে, এইটা খুব যত্ন করে একবার করার পর এটা খুবই যত্ন করে তোমাদের রাখতে হবে। এবার যত বছর পরে যাও না কেন এটা দিয়ে তোমার কাজ হয়ে যাবে। তো খুব ব্যবস্থা খুবই সুন্দর, কোনো ওখানে মানে দালাল চক্র বা এরকম কোনো ব্যাপার নেই, দালাল ফালাল ধরতে যাবে না, আর যদি কেউ ওখানে দালালি বা অন্য কোনো ব্যাপার করে বা কোনো মহিলার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে বা কিছু করে, সেখানেও রিপোর্ট করার জায়গা আছে। তোমার একটা রুম আমাকে দেখিয়েছিল আমার যে এজেন্ট, উনি দেখেছিলেন যে ওই রুমে নিয়ে গিয়ে তাদের রীতিমতো মানে ধোলাই করানো হয় বলতে গেলে, তো কাজে ওইখানে ওই ধরনের কোনো ব্যাপারই নেই, তো ওরকম কোনো ব্যাপার নেই। অনেক কাকিমারাদের সঙ্গে দেখা হয়েছে, বাঙালি কাকিমা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা মানে হিন্দিটাও বলতে পারে না, হিন্দিটুকুও বলতে পারে না, কিন্তু তারা ওখান থেকে ট্রিটমেন্ট করিয়ে মেডিসিন নিয়ে ফ্রিতে সব কিছু করিয়ে চলে আসছে। আর এটা ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট একটা হসপিটাল, হ্যাঁ এটা একটা হসপিটাল মানে কি রিসার্চ সেন্টার, এখানে যত বড় বড় মানে কারো যদি কোনো বড়সড় কোনো রোগও হয় মানে ক্যান্সার ফ্যান্সার এই ধরনের কিছু ক্রিটিক্যাল, যেগুলো মানে এখানে মানে এরকম অনেক পেশেন্টকে দেখেছি মানে যারা মুম্বাই থেকে কলকাতার এখান থেকে বা ব্যাঙ্গালোর থেকে এসছেন, তাদের সেখানে ট্রিটমেন্ট হয়নি, এখানে এসে তারা সাকসেসফুলি ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে গেছে, কাজে এটা এমনই একটা জায়গা। কারো যদি কোনো ক্রিটিক্যাল রোগ এখান থেকে হাল ছেড়ে দিয়েছে, এখান থেকে বলে দিয়েছে, এরকমও বলেছে যে একজনের সঙ্গে ট্রেনিং কথা হচ্ছিল, তো ওনার এক ভাইজি বা ভাইপোকে উনি কেউ একজন বলেছিলেন এখানে কলকাতার ডাক্তার যে ওনার ক্যান্সার হয়েছে, গলার এখানে কিছু একটা ফুলেছিল, মুখের এখানে কানের এখানে বলছে ক্যান্সার হয়েছে, তো ওখানে গিয়ে কিন্তু সেখান থেকে সার্জারি করে চলে এসছে, বলছে ওখানকার ডাক্তার বলছে না এটা কোনো ক্যান্সার নয়, ওখান থেকে জাস্ট একটা নর্মাল সার্জারি করে ছেড়ে দিয়েছে। তারপরে এখানে আরও অনেক ভুরি ভুরি উদাহরণ আছে, দিতে গেলে এখানে অনেক টাইম চলে যাবে, যেগুলো আমার দেখা আমাদের শোনা, আমাদের একই সঙ্গে ট্রেনে গেছি যাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই শেয়ার করছি। এমন আছে যে এক ছোটো বাচ্চা মেয়ে 4 মাসে তাকে ক্যান্সার বলা হয়েছিল, তো সে এখন 20-21 বছর বয়স হয়ে গেছে তার, মানে এখন পুরো সুস্থ আছে, ওখান থেকে সুস্থ হয়ে এসছে, তার মা আমাকে বন্ডে সইও করতে বলেছিল এখানকার এখানে যেখানে দেখানো হয়েছিল, কিন্তু ওখানে গিয়ে সুস্থ আছে। তারপর ট্রেনে আমার যেই ট্রেনে গিয়েছিলাম সেই ট্রেনে একজন গিয়েছিলেন, তিনি মনে হয় বাঁকুড়া বা বর্ধমান থেকে গেছেন যাচ্ছিলেন, ওনার মেয়েকেও মানে বন্ডে সই করা হয়ে গেছিলো, মানে ক্যান্সার মানে আর বেশি দিন নেই এইসব বলা হয়ে গেছিলো, কিন্তু ওখানে গিয়ে সুস্থ হয়ে উনি এখন সুস্থভাবেই আমাদের সঙ্গে ট্রেনে গেলেন, আমি দেখলাম একসঙ্গে, তো সুস্থ আছেন। কাজেই যদি এখান থেকে ক্যান্সার বলে দেওয়া হয় সেখানে, ওখানে গিয়ে দেখা যাচ্ছে সেটা ক্যান্সার নয়, ওনার ট্রিটমেন্ট করে দিচ্ছে, আর যদিও ক্যান্সারগুলোও ধরা পড়ে যায় তাহলেও কিন্তু ওখানে গিয়ে সেইভাবে ট্রিটমেন্ট আছে যে ক্যান্সার পেশেন্টকেও সুস্থভাবে জীবন সুস্থ জীবন দান করবে।
গেছি, তোমরা ভগবানের কাছে একটুখানি প্রে করে দিও যেন আমরা যে ট্রিটমেন্টের জন্য গেছি সেটা যেন সাকসেসফুলি আমরা ওখান থেকে করে আসতে পারি। এটা যদি আমাকেও ভালো চাও, আমাকেও ভালো চাও, আমার তো ক্ষতি চাওয়ার তো অনেক লোক আছে, আমার শত্রুপক্ষ অনেক আছে, মানে আমাদের আমাকে তিল তিল করে নষ্ট করেছে, আমার ফ্যামিলিটাকেও যদি নষ্ট হতে দেখে তো ওরা মানে ওদের থেকে খুশি আর কেউ হতে পারে না। তো ওই জন্য বলছি তোমার যদি কেউ আমার ভালো চাও যদি প্লিজ প্রে করো যেন আমরা যে ট্রিটমেন্টের জন্য গেছি সেটা যেন ভালোভাবে ওখান থেকে করে আসতে পারি। বিশ্বাস করি ভগবানের আশীর্বাদের হাত সবসময় মাথার উপরে আছে আমি মনে করি। এই যে নিয়ে যাওয়ার লোক নেই আমাদের মতন, আমার যেমন এখন বাবার শরীর অসুস্থ, তো বাবাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, মাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না, তো এরকম যদি কোনো অসুবিধা থাকে, লোক না থাকে, তখন কিন্তু এরকম এজেন্টের এনাকে কিন্তু নিয়ে যেতে পারেন। যদি বলেন তো আমি নাম্বারও দিতে পারি, কারণ উনি এত বছর ধরে নিয়ে যাওয়া আসা করছেন, হয় অবশ্যই তার তিনি যে যাচ্ছেন আমাদের সঙ্গে, যেমন 11 দিন ছিলেন আমাদের সঙ্গে ছিলেন না, উনি আলাদা আশ্রমে ছিলেন যদিও, কিন্তু তাও উনি হসপিটালে কিন্তু টাইমলি রেগুলার চলে আসতেন। তো আমি আমার ওই দিদি বাড়িতে ছিলাম, সেই দিদি বাড়ি থেকে আমরা গেটের কাছে চলে আসতাম, উনিও চলে আসতেন, বা ওখানে এজেন্টের কোনো দরকারও নেই যদিও বা, তাও আমি বলছি যদি কোনো দরকার হয় তো নিয়ে যেতে পারো তোমরা। যদি বাড়ির এরকম কোনো আছে বয়স্ক লোক, দেখাশোনার লোক নেই, কাকে নিয়ে যাবেন বুঝতে পারছেন না, তো এরকম একটা এজেন্ট নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ট্রেনের টিকিট, যাওয়া আসার টিকিট অবশ্যই ওনাকে কেটে দিতে হবে, আরও যে কদিনের জন্য উনি থাকছেন সেই টাকাটা, কিছু টাকা ওনাকে দিতে হবে। হ্যাঁ, একটু স্বাভাবিক ব্যাপার, কেউ তো ফ্রিতে অতদিন গিয়ে থাকবে না, তাও অনেক সময় বিপদের সময় এরকম লোকও পাশে পাওয়া যায় না। এবার ফর্ম যখন ফিল আপ করবে তখন ঠিকঠাক একদম আধার কার্ডে তোমাদের যেই আধার নাম্বার দিয়ে তোমাদের নিজেদের আধার কার্ডে যে নামটা আছে সেই নাম দিয়ে, যেমন আমি কিন্তু আমার যে শুভ্রা ঘোষের, আমার যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক তোমরা জানোই, তাদের নিজস্ব ওদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুসারে চলার জন্য আমার কিন্তু শ্বশুরবাড়ি আমার অ্যাড্রেসে বা শ্বশুরবাড়ির নামে আমার আধার কার্ড কিন্তু করে দেয়নি, কারণ ওদের ভেতরে এই প্ল্যান ছিল, অন্য মহিলা সংক্রান্ত ব্যাপার ছিল, সেই জন্য কিন্তু আমার কিছু করেনি। তাই আমার যে বাপের বাড়িতে যে আমার যে আধার কার্ড ছিল অবশ্যই আমি সেই আধার কার্ডেই করেছি, আধার কার্ডের নাম আর এটা কিন্তু অবশ্যই ওরা মিলিয়ে নেবে, আধার নাম্বার ওরা কিন্তু ওদের ওদের টাইটেল মানে আমার টাইটেল চেঞ্জ করেনি, আমার অ্যাড্রেস চেঞ্জ করেনি, কিছুই করেনি, যেহেতু ওদের ভেতরে এইসব নোংরামি ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডে যে নাম্বার আছে বা যে নাম আছে যেই অ্যাড্রেস আছে একদম প্রপারলি সেই অ্যাড্রেসে লিখবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে দেখাতে চাও, কী প্রবলেম, আর এছাড়া তোমার ইনকাম, তোমার মান্থলি ইনকাম, তোমার ইয়ারলি ইনকাম, ইনকামটা অবশ্যই দেখবে, কারণ সবসময় হয়তো ইনকাম, আমি যেমন ইনকাম সার্টিফিকেট, আমি বলবো তোমরা যারাই যাবে ইনকাম সার্টিফিকেট একটা গ্রাম পঞ্চায়েতের থেকে বা কাউন্সিলরের থেকে লিখিয়ে নিয়ে যাবে যে আমাদের মান্থলি এরকম ইনকাম আছে। ইনকামের ওপরই কিন্তু ওখানে ডিপেন্ড করছে যে তোমাদের কাছ থেকে মানে কতটা কি খরচা তোমাদের করতে হবে, কি ফ্রিতে করা যাবে, এটা অবশ্যই ফ্রিতে। তাহলেও যখন কোনো যেমন ক্যান্সার পেশেন্টের এদের কেমো, ওটা তো অনেকটাই খরচা ব্যাপার, তখন কিন্তু দেখলে দেখতেও পারে যে তোমরা ইনকাম সার্টিফিকেটটা দেখো, কাজে এগুলো রেডি করে যাওয়াই ভালো, তবে আমাদের ক্ষেত্রে কিন্তু দেখিনি। এই যে বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর ভাই, সানঠান করেই বেরিয়েছি, বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে বাসস্ট্যান্ড, এখান থেকে জিপমারের বাস ধরলাম হসপিটালের। হসপিটালে ডাক্তার দেখিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এ দেখো কলা পাতায় ভাত দিয়েছে, নিরামিষ খাবার, 80 টাকা প্লেট। এ দেখো সাম্বার দিয়েছে, একরকমের তরকারি, আচার, পাপড়, দই, এই যে দই, এখানে পেট ভরে খেয়ে নিলাম। এই হোটেলটার নাম হচ্ছে কার্তিক হোটেল, এটা জিপমার হসপিটাল একবার অপোজিটেই অবস্থিত, জিপমার হসপিটালের অপোজিটেই। এই দেখো হোটেল কার্তিক, এই যে ভদ্রলোককে দেখলেন উনি আমাদের এজেন্ট, যার সঙ্গে গিয়েছিলাম, হোয়াইট কালার ড্রেস পরা। এটা জিপমারের ক্যান্টিন, এখানে সুলভ মূল্যে অনেক খাবার পাওয়া যায়, এখানে এসেছিলাম আমরা বসার জায়গা পাইনি, ওই জন্য বাইরের হোটেলে গিয়ে খেয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এ দেখো লম্বা লাইন, এরপরে ডিনারটা আমরা দিদিবাড়িতে গিয়ে করবো, দুপুরে খাবারটা আমরা বাইরে খেয়ে নিই।
দিদির বাড়িতে ডিনার, চিকেন ফ্রাইড রাইস,